এবং মমতা ব্যানার্জিকেও হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, চিরদিন আপনি মুখ্যমন্ত্রী থাকবেন না, আপনার দলও থাকবে না। পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশ যে ধরনের আচরণ করেছে জিতেন্দ্রের সঙ্গে, এটা আমি নিন্দা জানাচ্ছি। এখানে সরকারের পরিবর্তন হবে। একটা সময়ে দিল্লির বড় কংগ্রেস নেতা সজ্জন কুমার, তারা তিনিও ভেবেছিলেন শিখ দাঙ্গা করার পরে আমি বাড়িতেই থাকবো, তিনি জেলে আছেন। ওম প্রকাশ চৌতালা হরিয়ানাতে বেআইনি শিক্ষক নিয়োগ করার পরে ভেবেছিলেন আমার পরিবার, আমার বাবা মুখ্যমন্ত্রী ছিল, আমি ছিলাম, আমার ছেলেও মুখ্যমন্ত্রী হবে, নাতিও হবে, আমরাই হরিয়ানা চালাবো, তিনিও বিহারের জেলে আছেন। পশ্চিমবঙ্গে 2019 সালে গঙ্গাসাগরে পদপিষ্ট হয়ে পাঁচজন পুণ্যার্থী মারা যান। 2022 সালে পানিহাটিতে কৃষ্ণ ভক্ত বেশ কয়েকজন মারা যান পদপিষ্ট হয়ে। কিছুদিন আগে কার্যত যে হলে 2000 আসন বিশিষ্ট হল, সেখানে 8000 লোক ঢুকিয়ে কেকেআরকে কার্যত শাবকুশান ধরে মেরে ফেলা হয় এই কলকাতা শহরে উচ্ছৃঙ্খল তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের দ্বারা। এই বিষয়গুলো কিন্তু সব রেকর্ডে থাকছে। যখন সরকার পরিবর্তন হবে তখন এক যাত্রায় পৃথক ফল হয় না। আপনি জিতেন্দ্রের সঙ্গে যা করলেন, আপনার সঙ্গেও পরবর্তীকালে যে সরকার আসবে এই ফাইলগুলো ওপেন করবে এবং আপনাকেও আইনের আশ্রয় আসতে হবে। উদাহরণ হিসেবে থাকবে জিতেন তোয়ারি গ্রেপ্তার এবং বেআইনি গ্রেপ্তার, 304 ধারা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, একেবারে অ্যাপ্লিকেবল নয়। সেটা আপনারা করেছেন, আপনার পুলিশকে দিয়ে আপনি করেছেন, ফল আপনাকে ভুগতে হবে। আমার এই তিনটে পড়েছে। দাদা, জিতেন তিওয়ারিকে গ্রেপ্তার কি আপনিও তো ওখানে উপস্থিত ছিলেন, সেই কারণে কি? না, রাজনৈতিক কারণ তো বটে, আমি তো ব্যক্তি মাত্র। প্রথমত আমাকে আসামি করতে চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেই ডিসেম্বরে গিয়েছিল, একদিনের মধ্যে গিয়েছিল। এদের বড় বড় লয়ার, এরা গত 2 বছরে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে রাজ্য সরকার মিনিমাম 200 কোটি টাকা খরচ করেছে, তার সিংহভাগই দিয়ে আটকাতে আর আমাকে জেলে পুরতে। আমার বিরুদ্ধে যা কেস হয়েছে এবং ওই কেসে এরা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত 2021 ডিসেম্বর থেকে 2022 ডিসেম্বর পর্যন্ত আমার বিরুদ্ধে 5 বার গেছে সুপ্রিম কোর্টে। প্রত্যেকবারই সুপ্রিম কোর্ট এদের SLP খারিজ করে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে, বলেছে আপনারা এত তাড়াহুড়া করছেন, ওখানে যান। এক্ষেত্রেও গেছিলেন, এখানে এন্টারটেইন করেনি সুপ্রিম কোর্ট, SLP রিজেক্ট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই আচার আচরণ এবং তিনি তার ভাইপোকে সঙ্গে নিয়ে যে যে কাণ্ড কারখানা করছেন, এর ফল ওনাকে ভুগতে হবে। সময় এসে গেছে,